অতিরিক্ত মদ্যপান করে স্বামীর মারধরের ফলে মৃত্যু হলো স্ত্রীর। স্বামী এবং স্বামীর বোনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কয়লা শহরের আগতাপাড়া জেবি স্কুলের পাশে তাঁতেপাড়া এলাকায়। তাঁতেপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা ঝন্টু তাঁতি পেশায় চা বাগান শ্রমিক। 2012 সালে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের মহেশপুর চা বাগান শ্রমিক সুরেশ তাঁতির মেয়ে বিনতি তাঁতির সাথে সামাজিকভাবে বিয়ে হয় তার। বিয়ের পর প্রায়ই বিনতিকে মারধর করত। সে অতিরিক্ত পরিমাণে মদ্যপান করে স্ত্রীকে মারধর করায় মোট 4 বার বাপের বাড়িও চলে যায় বিনতি। প্রতিবারে দুই পরিবার অভিভাবকেরা এবং পঞ্চায়েত প্রধানরা মিলে বৈঠক করে ফের মিলিয়ে দিতেন স্বামী স্ত্রীকে। বর্ষা তাঁতি নামে ঝন্টু এবং বিনতির 8 বছরের এক কন্যা সন্তান রয়েছে। সোমবার রাতে প্রচন্ড মদ্যপান করে বেল্ট দিয়ে বিনতিকে অকথ্যভাবে মারে ঝন্টু তাঁতি। এতে ক্ষান্ত হয়নি সে, লাঠি দিয়েও প্রচন্ডভাবে মারধর করার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় বিনতির। সমস্ত ঘটনা নিজের চোখে দেখেছে বলে পুলিশকে জানায় তাদের 8 বছরের মেয়ে বর্ষা তাঁতি। কোন ক্লাসে পড়ো? 2 ক্লাসে। ক্লাস 2? তোমার বাবার নাম কি? ঝন্টু তাঁতি। মায়ের নাম কি? বিনতি তাঁতি। তোমার বাবা এখন কই আছে? থানাতে গেছে, পুলিশে নিছে। কেন? আমার মারা মারছে। কবে মারছে? সন্ধ্যার সময়। কালকে সন্ধ্যায়? কেমনে মারছে? লাঠি দিয়া মারছে, কোমর বেল্ট দিয়া মারছে। তখন তুমি কই আসলে? বাড়িতে আসলাম। তোমার সামনে মারছে? তোমার কি মারছে নি? কে মারছে? আমার বাবু মারছে। কি দিয়ে মারছে? কোমরের বেল দিয়ে মারছে। তা তোমার বাবার মারে মারার পরে এরপর কি হয়েছে? আমার পিছে টাইনা লয়ে গেছে গা আমার দিদার বাড়ি। কাছে আমার পিছে কিছু থাকুক মারুক মারুক চল চল। কারে লয়ে গেছে তোমারে? ও, তোমার পিছে তোমার লয়ে গেছে আর তোমার বাবা তোমার মারে মারছে। তোমার মা, তুমি কোন সময় বুঝছো তোমার মা মারা গেছে? কোন সময় বুঝছো? সকালবেলা। তোমার বাবা মা মারা গেছে? তুমি পুলিশে কইছো নি তোমার মারা যে মারছে বাবা? তুমি এখন কি চাও? তুমি কি চাইতেছো এখন? তুমি কই থাকবে এখন? দাদু বাড়ি। কোন জায়গায়? মহেশপুর। মহেশপুর যাবে? মদ খেয়ে স্ত্রীকে মারধরের সময় ঝন্টু তাঁতির বোন সুমিও তাকে মদত্যায় বলে অভিযোগ তুলেছেন মৃত বিনতির পরিবার পরিজনেরা। এই ঘটনার দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। রাইছে স্যার বারেবারে এখানে বিচার পঞ্চায়েত করছি, বিয়া দেওয়ার দিন থেকে মনে করেন 2-4 বছর যাওয়ার পর থেকে ঈদ ব্যাপারটা এখানে মৎসদ খায়। মৎসদ খাওয়ার পরে তারা গণ্ডগোল অজিবাবু তারা এখানে মুরব্বী হিসাবে আমরা ডাকছে 2-3 বার বিচার করছি। বিচার করে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। তারপরে মেয়েটা এখানকার বাপর বাড়ি জায়গা হাফলঙ্গ তার বড়মায় নিয়ে দিল, বড়মা আবার আনা করাই দিল, আনা করাই তো দেখি এখন মৃত্যু। মেয়েটা যে মারা গেল তার নাম কি? তার নাম বিনা তাঁতি, বিনতি তাঁতি। আর ছেলেটার নাম? ঝন্টু তাঁতি। তো মানে কি মনে করেন মারা যাওয়ার কারণটা কি? না স্যার, এখানে মারা যাওয়ার কারণ হলো কোনো সূত্র আছে এখানে তো তার জামাই তারা মারতে বলে এত জানি না, হয়তো মেয়েটা সাক্ষী দিছে কীভাবে কীটা দিছে আমরা সঠিক জানি না, কিন্তু দেখি যা গলাটি পাটি বিরক্ত টুক্তি মুখে কানা বার হয়েছে এটা দেখা যায়, এটা কোনো জবরদস্ত করা হয়েছে। তো পুলিশ কারা গ্রেপ্তার করছে? জন্টু তাঁতিরে করছে। আর তার মেয়েটা নাম সুমিত তাঁতি। মানে জন্টু আর জন্টু বন্ধ করছে? হ্যাঁ। জন্টু কি প্রায় সময় তার স্ত্রীর অত্যাচার করতো? হ্যাঁ, 3 বার বিচার করছি আমরা। এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক বিরাজ করছে কৈলাসহরের তাঁতিপাড়া এলাকায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।